এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ৪৮ ঘন্টা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার দুপুরে মথুরাপুরে এক নির্বাচনী জনসভায় বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি নেতা আগামী পাঁচ বছরের জন্য রান্না করা গ্যাস জনসাধারণকে যদি বিনামূল্যে দেয় তাহলে পশ্চিমবাংলার যে ৪২টি লোকসভা আসন আছে তার প্রত্যেকটি থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নাম তুলে নেবে। তিনি এই সম্বন্ধে কি বলেছেন তা শুনুন একমাত্র খবর ৪৮ ঘন্টার পর্দায়। শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী 23 এপ্রিল 2024 মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমৎ ভগবতের অমৃত কথা পূজা, 108 রকম ভোগ নিবেদন এবং বিশাল শান্তি যজ্ঞ আরতি, সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে। স্থান বাড়িপুর সদাব্রতঘাট ও কীর্তনকোলা মহাশ্মশানের মধ্যস্থল হনুমান মন্দিরে। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আগামী 23 এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী, এই উপলক্ষে 22 এপ্রিল ও 23 এপ্রিল হনুমান মন্দির স্থান শতাব্দ ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা। এই মেলা উপলক্ষে আগামী 22 এপ্রিল সকাল 9টায় 108 কলসি জল দিয়ে প্রভুর মহাস্নান এবং 23 এপ্রিল ঈশ্বরের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃত কথা, 108 ভোগ নিবেদন, সাধুগুরু বৈষ্ণবদের মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। এবং বিশেষ ঘোষণা, যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেবো। তপন শাহ নেতারা বলছে আমরা ক্ষমতায় লক্ষ্মীর ভাণ্ডার দেবো, আবার 1000 2000 না বলছে 3000 করবে। আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা 17টা রাজ্যে ক্ষমতায় আছে, এই 17টা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে 3000 বলছে তো 1500 করে আর্থিক যদি দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো, দিয়ে দেখা। আর আমি বিজেপির নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করবো যে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না, লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি আছে দিচ্ছি, আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করুন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো, 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে ক্ষমতা আছে।